ভিআইপি রুমে যাত্রীদের জন্য এখানে ডাইনিং টেবিলের ব্যবস্থা আছে এবং তার পাশে রয়েছে একটি সোফা। আর ভিআইপি রুমে যাত্রীদের জন্য এখানে একটি ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। এখানে ভিআইপি রুমে যাত্রীরা মাছ মাংস রাখতে পারবেন। এবার চলুন তাশরিফ এক লঞ্চের তৃতীয় তলার কেবিনগুলো দেখে আসি। প্রথমে আমরা এই সিঙ্গেল কেবিনগুলো আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে তাশরিফ এক লঞ্চের সিঙ্গেল কেবিন। এই কেবিনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই রুমটিতে আপনি পাবেন ফ্রি ওয়াইফাই ব্যবস্থা, একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন এবং আপনার জিনিসপত্র রাখার জায়গা। আর এই রুমটির ভাড়া হচ্ছে 1500 টাকা। এবার চলুন তাশরিফ এক লঞ্চের ফ্যামিলি ডিলাক্স কেবিনগুলো আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে তাশরিফ এক লঞ্চের ফ্যামিলি ডিলাক্স। এই রুমটিতে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে একটি খাট আছে, দুটি ফ্যান আছে এবং তার পাশে রয়েছে একটি বারান্দা। আর এই রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। আর এই রুমটিতে আছে একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন। আর বারান্দার পাশে রয়েছে একটি বেসিন এবং তার পাশে রয়েছে টয়লেটের ব্যবস্থা। আর জানালা দিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবার চলুন সিঙ্গেল ডিলাক্স রুমগুলো আপনাদেরকে দেখাই। এই রুমটিতে আছে 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, একটি ফ্যান এবং একটি খাট। আর এই রুমটির ভাড়া হচ্ছে 2000 টাকা। এই রুমটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই রুমটির পাশে রয়েছে একটি বারান্দা, বারান্দার পাশে রয়েছে একটি টয়লেট এবং বেসিন। আর জানালা দিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবার চলুন ডাবল ডিলাক্স রুমটাই আপনাদেরকে দেখাই। এই ডাবল ডিলাক্স রুমটিতেও রয়েছে একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, দুটি খাট। আর এই রুমটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। আর খাটের দুপাশে রয়েছে দুটি ফ্যান। আর এই রুমটির ভাড়া হচ্ছে 2500 টাকা।
আর এই রুমটির পাশে রয়েছে একটি বারান্দা, আর বারান্দার পাশে রয়েছে টয়লেটের ব্যবস্থা এবং একটি বেসিন। আর বারান্দার জানালা দিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবার চলুন এই লঞ্চটির রিভার সাইড কেবিনগুলো আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড। আর এটি হচ্ছে তাসরিফ এক লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। এবার চলুন তাসরিফ এক লঞ্চের ডেকে প্রবেশ করি। এটি হচ্ছে তাসরিফ এক লঞ্চের ডেক। এই ডেকটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন। এই ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 230 টাকা।
এই ডেকের পেছনে রয়েছে একটি চায়ের দোকান, এখান থেকে ডেকে যাত্রীরা চা খেয়ে থাকেন। আর ডেকের পেছনে রয়েছে এই লঞ্চের ইঞ্জিন রুম, এটি হচ্ছে তাসরিফ এক লঞ্চের ইঞ্জিন রুম। এখানে ইঞ্জিন ব্যবহার করা হয় দুটি। আর ইঞ্জিনের পাশে রয়েছে এই ডেকে যাত্রীদের জন্য একটি খাবারের হোটেল। এই হোটেলটির পরিবেশ খুবই ভালো। আর হোটেলটির পেছনে রয়েছে ডেকে যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। এবার চলুন তাসরিফ এক লঞ্চের দ্বিতীয় তলার ডেকে যাওয়া যাক। এটি হচ্ছে তাসরিফ এক লঞ্চের দ্বিতীয় তলার ডেক। এই ডেকের ভাড়া হচ্ছে 230 টাকা। আর দ্বিতীয় তলায় ডেকে যাত্রীদের জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এবার চলুন তাসরিফ এক লঞ্চের ছাদে যাওয়া যাক। এটি হচ্ছে তাসরিফ এক লঞ্চের ছাদ। এই ছাদের পরিবেশও খুবই ভালো। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।